হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, চলে এলাম একটি নতুন হেল্পফুল ভিডিও নিয়ে। সো বন্ধুরা, আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি ইনস্টাগ্রামের মধ্যে আপনারা ফেক অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন, সেও আপনার ফোন নাম্বার এবং ইমেল আইডি ছাড়াই। বন্ধুরা, ভিডিওটা শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিন, এই চ্যানেলের লেটেস্ট ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্যে। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথমে আপনারা ইনস্টাগ্রামের অ্যাপে চলে আসবেন। অ্যাপে আসার পরে আপনাদের সামনে এমনি একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে একদম সবার নিচে দেখুন, এখানে আপনার প্রোফাইল শো হবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন ওপরে যে আপনার যে ইউজার নেমটা যেটা শো হচ্ছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আমি এখানে পরস্পর তিনটে ফেক অ্যাকাউন্ট তৈরি করেছিলাম, ঠিক আছে? তো এটা ওপরে যেটা আছে এটা আমার রিয়েল অ্যাকাউন্ট, ঠিক আছে? এবার এখানে দেখুন নিচে যে লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আপনাকে একটা চয়েস ইউজার নেম বলে লেখা আছে, এখানে আপনাকে ইউজার নেম চুজ করতে হবে। যে কোনো আপনি যেই নামটা দেবেন, ফেক অ্যাকাউন্ট হোক বা রিয়েল অ্যাকাউন্ট হোক, যেই আপনি যেই অ্যাকাউন্টে যেই নামটা দেবেন সেটা আপনি এখানে এন্টার করবেন। ওকে, তো আমি এখানে একটা দিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য, আমি এখানে একটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি এখানে আকিব দিয়ে দেবো, ঠিক আছে? আকিবের মধ্যে যে কটা ইউজার নেম এখানে আপাতত অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, আমি এইটা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর এখানে দেখুন আমি নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পর এখানে দেখুন সাজেস্ট স্ট্রং পাসওয়ার্ড, ঠিক আছে? আপনাকে একটা স্ট্রং দেখে পাসওয়ার্ড দিতে হবে, যেন আপনার পাসওয়ার্ড যেন কেউ না জানতে পারে, এইভাবে দিতে হবে, ঠিক আছে? তো আমি একটা সিম্পলি দেখানোর জন্য একটা একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দিয়ে আমি তারপরে আমি দেব, ঠিক আছে? আমি আমার মতো একটা দেখানোর জন্যই পাসওয়ার্ড দিয়ে দিলাম, এখানে আমি নেক্সট করে দিলাম, ঠিক আছে? এবার এখানে দেখুন নিচে লেখা আছে অ্যাড নিউ ফোন নাম্বার অর ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে নিশ্চয়ই আপনার মোবাইল নাম্বার চাইবে এবং এখানে আপনার ইমেল আইডি চাইবে। ওকে, তো আপনি যদি মোবাইল নাম্বার যদি না দিয়ে খুলতে চান বা আপনার যে ইমেল আইডি যদি না থাকে সেটা আপনি না দিয়ে খুলতে চান, তাহলে আপনি এখানে ফেক অ্যাকাউন্ট মানে ফেক যে ইমেল আইডি আছে সেটা কীভাবে দেবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি আমি এখানে হোম করে দিলাম। হোম করে দেওয়ার পর এখানে যে কোনো আপনারা ব্রাউজার থেকে গুগলে চলে আসবেন, আমি এখানে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে দেখুন আপনি এখানে লিখবেন টেম্প মেল, TEMPMAIL, ওকে, এটা দিয়ে সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখুন তিন নম্বর যে অপশানটা চলে আসবে, এখানে দেখুন টেম্প মেল টেম্পোরারি ইমেল, ঠিক আছে? এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন উপরে একটা ইমেল আইডি শো হচ্ছে আপনাদের সামনে, এটা এখানে কপি করে নেবেন। কপি করে নিয়ে এখানে আপনি মাল্টিটাস্কিং করে এখানে আমি এই ইমেল আইডিটা এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? পেস্ট করে দেওয়ার পর এখানে একটা নেক্সট করে দেব, ঠিক আছে? তো এখানে দেখুন কনফার্মেশন কোড চাচ্ছে, ঠিক আছে? তো এখানে কোডে যাওয়ার জন্য আপনি এখানে সেই সেই যে ইমেল ওয়েবসাইট আছে এখানে চলে আসবেন। আসার পরে এখানে দেখুন একটা ইমেল আসবে, ঠিক আছে? এখানে একটা ওয়েট করতে বলছে আপনাকে, একটা ইমেল আসবে। এখানে জাস্ট সেকেন্ডটা কাউন্ট হচ্ছে, এখানে দেখুন সেকেন্ডটা চলে আসার পর এখানে এখন অটোমেটিক একটা ইমেল চলে আসবে। এখানে দেখুন একটা আমার সামনে, এখানে দেখুন আপনার সামনে একটা ইমেল চলে এলো, এখানে ক্লিক করবেন। একটা অ্যাড আছে এখানে আপনি কেটে দেবেন। তো এখানে দেখুন এখানে লেখা আছে ইনস্টাগ্রামের মানে একটা ইমেলের ইমেলের মারফত এখানে দেখুন একটা কোড চলে এলো ইনস্টাগ্রাম, এটা টোটালি ফেক অ্যাকাউন্ট মানে ফেক ইমেল এটা, ঠিক আছে? এটাতে আপনি যদি দেন আপনার কোনো অসুবিধা হবে না। তো আপনি এখান থেকে দিয়ে দিলেন, তাহলে আমি এখানে এই মানে নাম্বারটা দেব 16 83, তারপরে এটা 47, তাই তো? 16 83 47, নেক্সট করে দিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রিকোয়েস্টিং হচ্ছে, তো একদম কোনো ঝামেলা নেই, একদম ইজিলিভাবে আনলিমিটেড এইভাবে অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম থেকে খুলতে পারবেন। তো এখানে দেখুন
তো আমার ইনস্টাগ্রামের ফেক অ্যাকাউন্ট অলরেডি তৈরি হয়ে গেল, আমি এখানে স্কিপ করে দিলাম। আবার এখানে ফলো ফ্রেন্ডস আছে, আমি এখানে স্কিপ করে দেব। এখানে অবশ্যই একটা ফটো অ্যাড করতে হবে, আপনি একটা ফটো অ্যাড করে নেবেন, ঠিক আছে? না হলে যে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ফলোয়ার্স কী করে বাড়াবেন, তাহলে একটা ফটো না অ্যাড করলে ওখানে আপনার অসুবিধা হতে পারে। আমি একটা ফটো, যেখানে একটা ফটো অ্যাড করে দেব, তো ধরুন আমি এই ফটোটা অ্যাড করে দিলাম। ওকে, যে কোনো একটা জাস্ট আমি দেখানোর জন্য আমি এই ফটোটা অ্যাড করে দিচ্ছি। ওকে, দেওয়ার পরে এখানে নেক্সট করে দেব। তো দেখুন বন্ধুরা, একদম ক্লিয়ারলিভাবে আমার একটা ওয়েলকাম টু ইনস্টাগ্রাম লেখা আছে, একদম দেখুন। এখানে ফলো, এবার আপনাদেরকে মানে ফ্রেন্ড রিকোয়েস্ট বা ফলো করতে চাইছে, ঠিক আছে? এবার এখানে প্রোফাইল চলে এলো, ঠিক আছে? প্রোফাইলের মধ্যে এখানে দেখুন আপনার পোস্টও চলে এলো, টোটালি যেমন নর্মালি যেমন ইনস্টাগ্রামে যে নতুন অ্যাকাউন্ট যেমন হয়, তো এইভাবে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন, এইভাবে আপনি এখান থেকে পোস্ট করতে পারবেন, সব কিছু করতে পারবেন। ওকে, তো বন্ধুরা এইভাবে আপনারা প্রত্যেক দিন আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে পারবেন, কোনো ফোন নাম্বার এবং ইমেল আইডি ছাড়া। এটা ফেক অ্যাকাউন্ট আপনাদের মাঝে আমি ভিডিওটা তৈরি করলাম, ঠিক আছে? তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর যারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দিন, এই চ্যানেলের লেটেস্ট ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্যে। তো বন্ধুরা এইভাবে আপনারা ফেক অ্যাকাউন্ট তৈরি করে ইনস্টাগ্রামের মধ্যে আনলিমিটেড ফলোয়ার্স গেন করতে পারবেন। ওকে, তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।